হে গুড মর্নিং গাইজ, আজকে সকালবেলা হঠাৎ করে মনে হলো যে একটুখানি এগ রোল বানাবো, তাই চলে এলাম রান্নাঘরে, ফটাফট রুটি করে এগ রোল বানাতে বসে গেলাম। তো সেটাই দেখতে পাচ্ছ, রুটি এখন এদিক ওদিক সেকছি, তারপরে এগ রোল বানিয়ে কপাকপ খাবো। ভীষণ খিদে পেয়েছে শীতের সকাল এগ রোল। ব্যাঙ্গালোরে ঠান্ডা পড়েছে জানো তো, ভীষণ ঠান্ডা অ্যান্ড ভেরি ক্লাউডি ওয়েদার। মাই গড, কি ঠান্ডা! আর আজকে দেখো এইগুলোকে সব পাল্টালাম, দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে। অনেক দিন হয়ে গেছিল, দেখো আজকে পাল্টে দিলাম সোফার কাভারগুলো, আর তার সাথে কুশন কাভারগুলোও পাল্টে দিলাম। আর এই যে কাভারগুলো দেখছো, এটা কী বলো তো, অ্যাকচুয়ালি এটা কিন্তু আর কিছুই না, এটা হচ্ছে আমার ওড়না। আমি এই ওড়নাটাই এখানে পেতে দিয়েছি। তো তোমরা তো জানোই আমি এরকম করি, আগের বারে আমি শাড়ি কেটেও বানিয়েছিলাম, আর এই দিকেরটাও হচ্ছে একটা ওড়না, তো সেটাকেই আমি লাগিয়েছি। শ্রীয়ের এদিকে ক্লাস চালু হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ শ্রী ক্লাস করতে বসে গেছে। আর দুপুরবেলা মানির খাওয়া দাওয়া কমপ্লিট, তাই দেখতেই পাচ্ছ মানি মুখ টুক পুচ্ছে। তো আজকে করেছিলাম হচ্ছে ভেটকি মাছের ঝোল, পাতলা করে ঝোল বানিয়েছিলাম, তো সেইটা দিয়েই মানিকে দিয়েছি। তার সাথে দিয়েছিলাম মানিকে একটা পাঁপড়, শেকা পাঁপড়, তো সেইটা খেয়ে তাই মানির কাছে আসলাম জিজ্ঞাসা করতে যে কেমন হয়েছে মানি আজকের রান্নাটা বলো, বা তোমার আজকে ভালো লেগেছে কি। তো সেটাই মানি বলল যে হ্যাঁ ভালো লেগেছে, রান্নাটাও ভালো হয়েছে। তো যাই হোক, এটাই স্যাটিসফ্যাকশন, রান্না করলে যদি কেউ বলে রান্না ভালো হয়েছে সেটাই পাও না, কি বলো, তাই না? এই হচ্ছে গল্প। গুড ইভিনিং ফ্রেন্ডস, চাফা খাওয়া হয়ে গেছে বুঝলে, এক্ষুনি এইটা এই টপটা মিন্ট্রার থেকে আসলো, এরম একটা টপ আনিয়েছি। আমার টপের বড় অভাব হয়ে গেছিলো তোমার জিন্সের সাথে পরার জন্য, তো তাই এইটাকে আনালাম। দেখো এইরকম, লেন্থটা বেশি বড় নয়, ফুল স্লিভ, ঠান্ডায় এটা বেশ ভালোই কাজে দেবে, আর খুব সফট মেটেরিয়ালটা, আই লাইক ইট। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। চাফা খাওয়া শেষ, এখন একটু বসে একটু ফোন টোন ঘাঁটবো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নেই। আর তোমরা অনেকেই মানিকে উইশ করেছো, মানি খুব খুশি হয়েছে, তোমাদের সমস্ত উইশ আমি মানিকে দেখিয়েছি, তো মানি খুব মানে হ্যাপি তোমাদের থেকে উইশ পেয়ে। এরমভাবেই আমাকে সাপোর্ট করো এবং আমাকে এগিয়ে নিয়ে চলো। তো চলো আজকে দেখি, কিছু একটা বানানোর ইচ্ছা আছে, তো কি বানাবো সেটা এখন অবশ্য জানি না, মাথার মধ্যে অনেক কিছুই ঘুরছে, তবে যেটাই বানাই না কেন চেষ্টা করবো সেটা তোমাদের সাথে শেয়ার করার, ঠিক আছে? চল, কালকে মাসের বাজার করতে গেছিলাম, তো কি করেছি জানো তো, পিৎজা ব্রেড নিয়ে এসেছি, তো আমি তাই ভাবলাম যে পিৎজা বানাবো। তো দেবু বললো তুমি ছেড়ে দাও আমি বানাবো, তো তুমি আমাকে কাটাকুটিটা করে দাও। তাই তোমার কর্ন এনেছিলাম, কর্নটাকে সেদ্ধ বসিয়ে দিলাম, আর একটু ক্যাপসিকাম, একটু তোমার পেঁয়াজ, এগুলোকে একটু আমাকে বলে গেলো, ও একটু বেরোলো ওয়াক করতে, তো আমাকে বলে গেলো যে তুমি এগুলোকে একটু কেটে রাখো, আমি এসে বানাবো। ঠিক আছে আমি কেটে রাখছি, তো যখন দেবু বানাবে তাহলে ওটা তখন তোমাদের সঙ্গে শেয়ার করব যে ও কীভাবে কী করছে, ঠিক আছে? চল দেবো, এটা দেবো বানানো হচ্ছে আমাদের পিৎজা। প্রথমে কি করলে দেবো বলো একটু, দেখো মানে প্রফেশনালি যদি তোমরা বলো যে পাস্তা, তো মানে পাস্তা বলছি পিৎজা বানানো, ওইভাবে নিও না জিনিসটাকে, এটা আমরা নিজেরা নিজেদের মতো করে বানাচ্ছি, যা ঘরে আছে সেই অনুযায়ী বানাচ্ছি, এটার কোনো প্রিপারেশন সেরকম ছিল না যে বানাবো, হঠাৎ করে ইচ্ছা হয়েছে তাই যা আছে তাই দিয়েই আমি বললাম যে চলো তাই দিয়েই বানাই। তো সুইট চিলি সস ছিল, তো সেটাও আগে বেস হিসাবে একটু লাগিয়ে নিয়েছে, কেননা পিৎজা সস আমার নেই, তো
এটা লাগিয়ে নেওয়া হচ্ছে। এরপরে হয়তো সবজিগুলো ওই জন্য দেখো এখানে কেটে রেখেছি সবজিগুলো, ক্যাপসিকাম আর তোমার পেঁয়াজ, আর ওইখানে তোমার কর্ন সেদ্ধ করা আছে। তো ক্যাপসিকাম আর পেঁয়াজটা দেবে, কর্ন দেবে, আর চিজ গ্রেট করে দেবে, আর হ্যাঁ গ্রেটেড চিজ, আর ওটাকে কি বলে আমার কাছে অরেগানো আছে, আর তোমার একটা মিক্সড হার্ব আছে, তো একটু অরেগানো মিক্সড হার্ব দিয়ে দেবো, একটুখানি তোমার ইয়ে দেবে না ওই যে কি বলে ব্ল্যাক পেপার, হ্যাঁ ব্ল্যাক পেপার দিয়ে দেবো, ব্যাস আর কিছু করার নেই, তো হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের, এইভাবেই আমরা তৈরি করব এবং আশা করি যে খারাপ হবে না। তো চলো তাহলে বানিয়ে নিই, বানিয়ে নিয়ে দেখতে কিরকম হচ্ছে সেটা তোমাদেরকে তখন দেখাচ্ছি। তোমরা তো দেখলেই যে পিৎজা খাওয়া দাওয়া হলো আমাদের, বেশ জমিয়ে খেলাম, পিৎজাটা অসাধারণ হয়েছিল, খুব ভালো বানানো হয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার, রাত্রে ডিনার করব কিন্তু খুব একটা খিদের গাঁদ নেই, কেননা বুঝতেই পারছো পিৎজা খেয়েছি, তো একটু দেরি করেই খাবো। তো মানিকে খেতে দিয়ে দেবো, কিন্তু আমরা একটু দেরি করে খাবো। হ্যাঁ, তো শ্রী তো বলছে যে শ্রী এর পিৎজাই ডিনার হয়ে গেছে, তো যাই হোক শ্রী এখন খাবে কি খাবে না দেখা যাক কি হয়। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর প্লিজ ভিডিওসগুলো দেখো, কমেন্ট করো, শেয়ার করো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না, একটু সাবস্ক্রাইব করো। তাহলে চলো আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি, মাথা পুরো তেল তেলে চাটচাটে হয়ে আছে, কালকেও শ্যাম্পু করা হবে না কারণ কালকে মানিকে নিয়ে হসপিটালে যাওয়ার আছে, তো তাই কাল হচ্ছে না, করতে করতে বুধবার। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, তাহলে আজকের মতো টাটা, মামা টাটা করে দেয়।